فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষনাবি মোহাম্মদ সল্লাইসাল্লামের উপর আল্লাহ হুম্মা সল্লি আলাই আল্লাহ হুম্মা বারিকা আলাই আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে আজান দেওয়ার ফজিলত এবং যারা উত্তর দিবে এদের ফজিলত বিন আমার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুওয়াজ্জেন যারা তারা তো সকল মর্যাদা নিয়ে যাচ্ছে তারা তো সকল মর্যাদা নিয়ে নিচ্ছে সকল নেকি নিয়ে নিচ্ছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন যে তুমিও তার অনুরূপ উত্তর দাও মজেন যা আজান যা বলছে সে উত্তরগুলা তুমিও দাও যখন উত্তর শেষ হয়ে যাবে তারপরে তুমি প্রার্থনা করো আল্লাহর কাছে তাই প্রার্থনা করলে আপনি প্রার্থনা করলে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন প্রার্থনা করো এবং তুমি চাও তোমার কী চাওয়া আছে তোমার নিজের মাপ চাও কিছু চাওয়া না থাকলে আল্লাহকে বলো যে হেয়াল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করো কিছু না চাওয়া থাকলে আল্লাহকে বলেন হেয়াল্লাহ আমাকে তোমার দিনের প্রতি অটল রাখো আমার ছেলে মেয়ে পরিবার স্ত্রী পরিবার এদেরকে হেফাজত করো মুসলমান জাতিকে তুমি হেফাজত করো এক কথা যখন মজ্জেন আজান দিবে আজান শুনবেন এবং তিনি যা বলবেন মজ্জেন সাহেব তার সাথে আপনি উত্তর ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন শুধু হয় আলাহ সাহ হয়ালাহের জাগাতে আর বাকি আজানের সাথে যা বলবেন মজ্জেন সেগুলো আপনি বলবেন লাস্টে যখন আজান শেষ আপনি দুয়াটি পড়বেন প্রথমে দূরত পড়বেন আল্লাহ সল্লাহ মোহাম্মদ ইউ আলা মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিম ও আলা ইন্নাক হামিদ মজিদ আল্লাহম বারিক আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিম উ আলা আল ইব্রাহিম হামিদু মজিদ এরপর দুয়াটা পড়বেন আল্লাহ রব্বাহি দাওয়াতামা আতি মোহাম্মদ আনিল ওসিলা তাল ফজিলা ও বা আসহু মকাম মাহমুদ আনিল্লাজি আত্মা এ পর্যন্ত দুয়াটি আপনি পড়লেন তারপর আপনি চান আল্লাহর কাছে আপনার কি চাওয়া আছে আপনার মনে যে চাওয়া আছে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আপনাকে দিবেন এবং আল্লাহ সে দোয়া কবুল করবেন সে দোয়া কবুল করবেন আবু দাউদ রহমাল্লাহ হাদিস্টিন এসছেন আলবানী রাহেমুল্লাহ হাদিসটিকে সহি বলছেন হাদিস সহি হাদিস সহি তাই আমরা হাদিসগুলোর ওপর আমল করার চেষ্টা করি এ মর্মে আবু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মজ্জেন বিলালকে আজানতে বললেন এবং বিলাল আজান দিলেন বিলান আজান দিচ্ছেন এই মুহূর্তে যখন চুপে গেলেন আজান দেওয়া আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে মান কালা মিসলা হাজা ইয়াকিনা জাননা যে ব্যক্তি বিলাল যেমনভাবে অনুরূপ যে যেভাবে আজান দিলেন মানে মত সাহেব বিলাল তিনি যেভাবে আজান দিলেন যে ব্যক্তি অনরূপী বলবে অন্তর থেকে বলবে সে ব্যক্তিকে আল্লা সুমাহ তালা জান্নার দিবেন তার মানে মতজন যিনি মত যে আজান দিবেন আর যারা শুনবে ওরা যদি অনুরূপী উত্তর দেয় অনুরূপী উত্তর দেয় অনরূপী উত্তর দেয় আর অন্তর থেকে বিশ্বাস করে তাহলে আল্লাহ সুহাতালা তাকে জান্নাত দিবেন তাকে জান্নাত দিবেন ইমাম আসাই রহেমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন আলবানি রহমাল্লাহ হাদিসটিকে সহি বলছেন তাই আমরা মজ্জিনের আমরা যারা মা বোন আছি আমরা বাড়ি থেকে আমরা আজানের উত্তর দিতে পারব তার মানে আপনি মা বোন যারা রয়েছেন যখন মজ্জিনের ডাকের আজানের ডাক শুনবেন যা আজান দিচ্ছে ওই সময়তে আপনার কাজকর্মগুলো আপনি রেখে দেন কথাবার্তাগুলো থামিয়ে দেন যারা কথা বলে তাদেরকে চুপ করতে বলেন এবং আজানের উত্তরটা সুন্দর করে আপনি দেন আজানের উত্তর সুন্দর করে দেন এর আগে যে বললাম যে হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ জায়গাতে শুধু পড়বেন লা পড়বেন্লাহ কুয়া বিল্লাহ আর বাকিগুলা মজেন যেভাবে বলবেন সেভাবে আপনি উত্তর দিবেন তারপরে যে উত্তর উত্তর দেওয়ার পরে আপনি দোয়া আজানের শেষে যে দোয়া দোয়াটা পড়বেন তারপর আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করেন আপনার যা মনের আশা আছে আপনি দোয়া করেন কিছু না থাকলে অন্তত বলেন আল্লাহ আমার মাতাকে ক্ষমা করো অথবা নিজের জন্য দোয়া করো আল্লাহ আমাকে ক্ষমা করো আমার মেয়ে পরিবারকে রক্ষা করো মুসলিম মুসলমান জাতি যে যেখানে আছে তাদেরকে হেফাজত করো যারা মুসলিম মুসলিমাত অমিন মমিনাত যারা নরনারী যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জান্নাত দাও আল্লাহ সবার কল্যাণ করো আপনি এভাবে দোয়া করেন আপনার মনে যা আছে যে ছেলেমেয়ে পরিবার সবার জন্য আপনি দোয়া করেন জি এভাবে আপনি দোয়া করেন জি এরপরে যে পরে যে হাদিসটা বলা হলো আল্লাহ সাল্লাম যে বললেন যে মজ্জেন যে যেভাবে আজান দিবে অনুরূপভাবে যদি অন্যরা শুনে উত্তর দেয় অন্তর থেকে বিশ্বাস করে ভাবে তাহলে আল্লাহ আলা তাকে জান্নাত দিবেন কি ফজিলতপূর্ণ হাদিস ছোট ছোট হাদিস কি সুন্দর কথা আল্লাহ রসুল সাল্লাহাল্লামের বাণীগুলা যদি আমরা মেনে নেই আপনি বাড়িতে বসে আছেন মা বোন আপনি বাড়িতে বসে আসেন আজান দিচ্ছে আজানের উত্তর দেন আজানের উত্তর দেন বরং আপনারা ভালো করে উত্তর দিতে পারবেন কারণ যারা রাস্তা পথে থাকে অনেক সময় গল্প গুজব করে তারা উত্তর অনেকে অনেকেই গুরুত্ব দেয় না আল্লাহ যেন আমাদের এই ফজি উত্তর নেওয়ার তৌফিক দান করেন ওয়াক রবাহ হামদিকা আসাদুল্লাহ ইন তাস্তা ওয়ুবিক